এখন পর্যন্ত 128টি টি-20 ম্যাচ খেলে মাত্র 44টিতে জিততে পেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের বছরে অনেক আশা নিয়ে সফরে গেলেও ওয়েস্ট ইন্ডিজেও ভাগ্য ফেরাতে পারেনি মাহমুদুল্লাহরা। প্রায় 16 বছর পার হলেও 20 ওভারের ফরম্যাটটা যেন ঠিকঠাক আয়ত্তে নিতে পারেনি টাইগাররা। পাওয়ার হিটিংয়ে পিছিয়ে ডট বল খেলায় এগিয়ে বাংলাদেশের ব্যাটাররা, কিভাবে উন্নতি হবে টি টোয়েন্টিতে উত্তর যেন নেই কারো কাছেই। এক্সক্লুসিভ এবং হাই ইন্টেন্সিটি যেটা থাকার দরকার সেই জিনিসটা কিন্তু আমাদের প্লেয়ারদের মধ্যে আসলেই নাই। দীর্ঘমেয়াদি প্ল্যানিং দরকার, লাইক আমাদের হয়তো টি টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি ধরনের ম্যাচ আয়োজন করা দরকার। ক্রিকেটের জন্য আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের ল্যাকিংসটা কোন জায়গায় বা আমাদের কোন জায়গাটা ডেভেলপ করতে হবে, ওই জায়গাটার জন্য আমাদের প্রপার প্লেয়ার পাচ্ছি না। আপনি দেখেন নিকোলাস পুরান, সে কিন্তু প্রিমিয়ার লিগ আপনার IPL খেলছে বা বিভিন্ন জায়গায় খেলছে, বা প্রপার জায়গাটাই সে কিন্তু দেশের জন্য সে হিট করছে। পাওয়ার হিটিং বাদে যে জিনিসটা আমি মনে করি যে সবচেয়ে বড় ক্রনিক প্রবলেম সেটা সব ফরম্যাটেই, টি টোয়েন্টিতে বিশেষ করে বোঝা যায় এই জন্য যে পাওয়ার প্লেটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং পেয়ার আমাদের কোনো সময়কার জন্য আমরা ভালো পেয়ার পাইনি। কমিটমেন্ট একটা বড় ব্যাপার, সিনিয়র যাদেরকে আমরা বলে থাকি তাদের মধ্যে আমরা আজ পর্যন্ত কোনো ইউনিটি কিন্তু পেলাম না। শুধু কি স্কিল, মাঠে খেলায় লড়াইয়ের মনোভাবই বা কতটুকু আছে? মারদাঙ্গা ক্রিকেটে অন্যরা যেখানে কঠিনতম অবস্থা থেকেও ম্যাচ বের করে নেয়, বাংলাদেশ সেখানে এখনো যেন ধীরগতির লক্ষ্যহীন এক দল। প্রপার জায়গায় প্রপার জিনিসটাকে যদি আমরা না করতে পারি, অ্যাপ্লিকেশনটা যে জায়গাটা মেইন টুর্নামেন্টে ওই জায়গাটা আমরা ব্যর্থ হচ্ছি। বডি ল্যাঙ্গুয়েজ উইল টেল যে আপনি কতটুকু আপনি যেতে পারছেন, আপনি হারছেন, বাট হারছেনটা কীভাবে। বড় টিম যখন ছোট টিমের সাথে খেলে তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ একরকম দেখবেন, কিন্তু ছোট টিমের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কখনোই কিন্তু খারাপ থাকে না, ওরা কিন্তু ভালো করতেই চায়। ম্যাচ উইনেস নাই, দেখেন ওয়ান ডে আর টি টোয়েন্টিতে বিশেষ করে প্রয়োজন দ্যাট ইউ নিড টু হ্যাভ অ্যাট লিস্ট 1 or 2 প্লেয়ার্স যারা কিনা কনসিস্টেন্টলি কিংবা কনসিস্টেন্টলি ম্যাচ জেতার যে ব্যাপারটা, এটাতে ইটস এ টিম গেম। দলের ক্যাপ্টেন পারফর্ম না করলে চাপ পড়ে গোটা টিমের উপর। কদিন আগে অফ ফর্মের কারণে টেস্ট অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন মুমিনুল হক। টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহর ফর্ম নিয়েও সমালোচনার শেষ নেই, যদিও এখনও সাবেকদের সমর্থন পাচ্ছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদকে এনে অন্য কাউকে বসাবে অ্যাজ ক্যাপ্টেন, আমার মনে হয় যে খুব যে ভাগ্য এটাতে পরিবর্তন হবে তা কিন্তু না। ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স উইল অল হ্যাভ টু পারফর্ম এবং ইটস এ টিম গেম। আমার মনে হয় যে মাহমুদুল্লাহ রিয়াদকে উচিত হবে যে নট গিভিং হিজ ক্যাপ্টেন্সি বিগ ফোকাস, হি শুড কন্টিনিউ টু পারফর্ম। সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পাবে মাহমুদুল্লাহ বাহিনী। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ইতিবাচক পারফর্ম করবে বিশ্বাস সাবেকদের। ইস্তিয়াক দীপু, সমসংবাদ, ঢাকা।